জাতীয় স্তরে পাওয়ার লিফটিংয়ে সোনা এবং রূপজয়ী ময়নাগুড়ি সিভিক ভলেন্টিয়ার সংঘমিত্রা। শনিবার জাতীয় স্তরে বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে জোড়া সাফল্য ময়নাগুড়ির ভুষকাডাঙ্গা গ্রামের কৃষক পরিবারের সন্তান সংঘমিত্রা। সেই প্রতিযোগিতায় জুনিয়রে 52 কেজি ক্যাটাগরিতে প্রথম হয়ে সোনার মেডেল জয় করেছে। এর আগেও রাজ্য স্তরে সে প্রথম হয়ে জয় করেছে সোনার মেডেল। বৃহস্পতিবার এই খবর জানাজানি হতে খুশিতে মেতে ওঠেন তার পরিবারের লোকেরা, সেই সাথে খুশিতে মেতে ওঠেন ময়নাগুড়ি থানার বিভিন্ন পুলিশ কর্মীরা। সংঘমিত্রার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ময়নাগুড়ি থানা আইসি তমাল দাস। রাজ্য স্তরে সোনা জয়ের পর এবার জাতীয় স্তরে সোনা জয় করলেন ময়নাগুড়ির সংঘমিত্রারায়। তিনি ময়নাগুড়ি থানার সিভিক ভলেন্টিয়ারে কর্মরত। জাতীয় স্তরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সে সোনা জয়ে সমগ্র ময়নাগুড়ি জুড়ে খুশির বাতাবরণ তৈরি হয়েছে। সংঘমিত্রার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন ময়নাগুড়ি থানা আইসি তমাল দাস। সংঘমিত্রার বাড়ি ময়নাগুড়ি মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তার বাবা তুষার কান্তি রায় পেশায় কৃষক। গত 15 তারিখ থেকে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে শুরু হয়েছিল ন্যাশনাল সিনিয়র, সাব জুনিয়র, জুনিয়র এবং মাস্টার্স ইকুইপিউট এবং ক্লাসিক ব্রাঞ্চ এবং প্রেস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় জুনিয়রে 52 কেজি ক্যাটাগরিতে সংঘমিত্রা ক্লাসিক জাতীয় স্তরে সে প্রথম হয়, সোনা জয় করে সে, ইকুইপিডে সে দ্বিতীয় হয়ে এবং জয় করেছে রূপ। সংঘমিত্রার মা শিপ্রা রায় বলেন, সংঘমিত্রার মা হিসেবে আমি গর্বিত, সে রাজ্যস্তরে প্রথম হয়েছে, তাতে আমার এলাকার লোকেরাও খুশি। তবে আর্থিক সমস্যা রয়েছে আমাদের, তাকে আরও অনেক দূর যেতে হবে। ছোট থেকেই তার খেলাধুলার প্রতি আগ্রহ, সে আগ্রহ থেকে একের পর এক সাফল্য আসছে তার কাছে। আর্থিক একটা সমস্যা রয়েছে, আমরা চাইছি সরকারি সহযোগিতা পেয়ে সংঘমিত্রার অনেকটা সুবিধা হবে। সংঘমিত্রা ফোনে বলে, আমি জিমে জয়েন করেছিলাম, সে সময় থেকে পাওয়ার লিফটিং শুরু করি। আমার ট্রেনার শুভদীপ সরকার আমাকে ট্রেনিং দিতে শুরু করে, এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। জেলা প্রতিযোগিতায় তৃতীয় এবং ষষ্ঠ হয়েছিলাম, পরবর্তীতে রাজ্য স্তরে প্রথম হয়ে সোনা জয় করেছি। এবার জাতীয় স্তরে ও একটি ইভেন্টে সোনা ও একটি ইভেন্টে রূপোর মেডেল পেয়েছি। আমি ও আমরা খেলতে চাই, সারা বিশ্বের দেশের নাম এবং আমরা এলাকার নাম উজ্জ্বল করতে চাই। অন্যদিকে ময়নাগুড়ি থানা কর্মরত পুলিশ রামমোহন রায় বলেন, ময়নাগুড়ি থানার একজন সিভিক ভলেন্টিয়ার সংঘমিত্রা রায় পাওয়ার লিফটিংয়ে সোনা এবং রূপো জয়ে তিনি খুবই খুশি এবং আনন্দিত। তার এই সাফল্যকে তিনি ধন্যবাদ জানান। সেই সঙ্গে তিনি বলেন, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস ও জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারকেও ধন্যবাদ জানান তিনি সংঘমিত্রের পাশে দাঁড়ানোর জন্য। মূলত ময়নাগুড়ি থানা আইসি তমাল দাস সংঘমিত্রার পাশে থাকা নয়, শুধু তিনিও তার অভিভাবক হিসেবেও কাজ করেছেন বলেই জানান রামবাবু। তিনি আরও জানান, আগামী 24 তারিখ সংঘমিত্রা ময়নাগুড়ি এসে পৌঁছাবে, তারপর তাকে থেকে সংবর্ধনা জানানো হবে। বললাম যে আপনার মেয়ে কোথায় খেলতে গেছে? মুম্বাই ঔরঙ্গাবাদ। আর কি খেলতে গেছে? পাওয়ার লিফটিং। তো আপনার মেয়ে মানে যে খেলতে গেছে, যে সেখানে তো আপনি জানেন যে সোনা এবং রূপা জিতেছে, তো মা হিসাবে কেমন লাগছে? আনন্দিত খুবই, যে আরো ওর মতো যাতে আরো অন্য অন্য মেয়েরাও করতে পারে বা ভালো হতে পারে, দেশের হয়ে যাতে খেলতে পারে। তো আপনার মেয়ের সাফল্য কতটা খুশি আপনি? আমি অনেক অনেক খুশি। বললাম আপনার মেয়ে এখানে কবে আসবে ফিরে ওখান থেকে? কালকে উঠবে, মানে 3 দিন পরে নামবে। কি কি গোল্ড মানে মেডেল পেয়েছে? কি কি মেডেল পেয়েছে? সোনা রূপা দুটোই পেয়েছে। সোনা রূপা দুটোই পেয়েছে। মানে এমনি আপনার মেয়ে কি করে? ও তো সেবিকে আছে, ভলান্টিয়ার আছে। তো এই যে পাওয়ার লিফটিং, এখানে তো প্রচুর খরচও আছে, তো সেই খরচটা কিভাবে বহন করছে সাধারণ সিভিক ভলেন্টিয়ার কাজ করে? করছি, আমরাও করছি, ওটুক দিয়ে তো হয় না, ওর পিছনে অনেক খরচা, অনেক কষ্ট করে চালাচ্ছি, যাতে কোনো সরকারি বা বেসরকারি থেকে যাতে কোনো সুযোগ সুবিধা পায়, তাহলে আমার মেয়ে আরও অনেক দূর এগোতে পারবে। আপনার নাম? শিপ্রা রায়। আপনার বাড়ির নাম? দক্ষিণ ভুষকাডাঙ্গা। মেয়ের নাম কি? সংঘমিত্রা রায়। তুষার কান্তি রায়। আপনি সংঘমিত্রার বাবা? ইয়ে বললাম যে সংঘমিত্রার এই যে আজকে কোথায় খেলতে গেছে? আজকে এই মুম্বাই গেছে। মুম্বাই ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ।
তো সেখানে জয়ী হয়েছে মেয়ে, আপনি জানেন কি কি নিয়েছে ওখানে? ওখানে মেয়ে সোনা রূপা দুটো পদকই জিতেছে। তো এই সাফল্যে আপনার কতটা আপনার খুশি? আপনি? আমি তো আবেগতাড়িত এবং আমার গর্বিত হচ্ছে মেয়ের সাফল্যে, আমি খুশি। বললাম যে আগামী দিনে কি চান মেয়ে? শুনেন, আমি একজন অসহায় পিতা হিসেবে চাইব, আমার সেই রকম আর্থিক সামর্থ্য নেই। আজকে সহযোগিতার হাত সেভাবে আমি কারো কাছে পাইনি। একমাত্র আমাদের ময়নাগুড়ির লোকাল থানা আইসি সাহেব আমাদের জন্য যথেষ্ট করেছেন। ওনার সহযোগিতায়, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পেরেছি। কিন্তু আগামী দিনে কীভাবে চলবো, কীভাবে হবে, কী মের মেয়ে আর কতদূর এগোতে পারবে কি না, এটা নিয়ে আমি খুব সন্দিহান এবং খুব চিন্তিত। যদি কোনো সংগঠন, এনজিও বা সরকারি মতে কোনো সুযোগ সুবিধা পাই, তাহলে হয়তো মেয়ে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং দেশের মান উজ্জ্বল করবে। আজকে পশ্চিমবঙ্গ থেকে খেলতে গেছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের একটা যথেষ্ট সুনাম হইল। এখন এখান থেকে অনেক কিছু হচ্ছে, দিদি অনেক উন্নয়নমূলক কাজ করছে। আমি চাই আপনারা আসছেন, অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে, যাতে এই বার্তাটা দিদির কাছে পৌঁছায়। দিদি যাতে একটা অসহায় সহায় সম্বলহীন মেয়ের পাশে দাঁড়ায় এবং মেয়েকে অন্যভাবে একটু দৃষ্টি দেয়, যাতে ভবিষ্যতে আরও অনেক দেশের মান উজ্জ্বল করতে পারে এবং দেশের নাম রাখতে পারে, এই আশাটুকুই আপনাদের কাছে রাখবো। কবে আপনার মেয়ে ফিরবে? ফিরবে 24 তারিখ নাগাদ আসবে বাড়িতে। কিসে আপনার জয়ী হলো আপনার মেয়ে? আমার মেয়ে ভারোত্তোলন অর্থাৎ পাওয়ার লিফটিং খেলে, পাওয়ার লিফটিংয়ে সে রূপও পেয়েছে এবং সোনা জিতেছে। এর আগেও তো রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল, এর আগে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছিল। কোথায় হয়েছিল খেলাটা এর আগে? এর আগে হয়েছিল মানে বাঁকুড়ার আন্দুলে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম তুষার কান্তি রায়।